অবশেষে জয়ের দেখা পেল শ্রীলঙ্কা। নিজেদের চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডসকে 5 উইকেটে হারিয়ে জয় পায় লঙ্কানরা। শনিবার লখনউতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। সাইব্রান এঙ্গল ব্রচন্ড লোগান বিগ ব্যাটে ভর করে 262 রানে অলআউট হয় ডাচরা। 263 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় 18 রানে 8 বলে 5 রান করে আউট হন কুশল পেরোরা। এরপর ক্রিজে আসা অধিনায়ক কুশল মেন্ডিসকে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন প্রথম নিশাঙ্কা। তবে 17 বলে 11 রান করে আউট হন অধিনায়ক কুশল মেন্ডিস। এরপর ক্রিজে আসেন সাদিরা সামারা বিক্রমা, তাকে সঙ্গে নিয়ে 52 রানের জুটি গড়ে চাপ সামাল দেন প্রথম নিশাঙ্কা। তবে 52 বলে 54 রান করে আউট হন প্রথম নিশাঙ্কা। এরপর ক্রিজে আসা চরিত আসালাঙ্কা 66 বলে 44 রানে আউট হন। এরপর ক্রিজে আসেন ধনঞ্জয় ডিসিলভা, তাকে সঙ্গে নিয়ে 76 রানের জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন সামা বিক্রমা। 37 বলে 30 রান করে সিলভা আউট হলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সাদিরা সামা বিক্রমা। 107 বলে 91 রানে অপরাজিত থেকে হন ম্যাচ সেরাও। টানা 3 ম্যাচে হারের পর এই প্রথম জয় পেল লঙ্কানরা।